Hey everyone, good morning. Welcome to my channel. I'm Moon. আর আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে 28th of November. আর এখন বাজে 8:05. এই মাত্র ম্যাগি এলো, ওর হাত পা ধুয়ে মপ টপ করে কাপড় জামা শুকোতে দিয়ে এসে গেছি তোমাদের সামনে। সকাল থেকে আসিনি, তার কারণ গতকাল রাত্রির অবধি যে ভিডিওটা মানে শুট করেছিলাম সেটার এডিটিং আর রাত্রিরে করে উঠতে পারিনি, তাই জন্যে সকালবেলা সেইটার এডিটিং কমপ্লিট করে এখনও আপলোড হচ্ছে। তো মানে ওইটা নিয়েই সকাল থেকে ব্যস্ত ছিলাম, কেননা একবার ম্যাগি এসে গেলে না তারপরে ওই চেঁচালো এই করলো সেই করলো, আওয়াজে ডিস্টারবেন্স হয়, খুব মুশকিল হয়। তো একদম সাইলেন্স ওয়েতে এডিটিংটা না করলে না তোমাদেরই শুনতে ভালো লাগবে না। তো সেইটা করতে গিয়ে তোমাদের সামনে আসাটা আজকে একটু দেরি হয়ে গেল। আজকে একটু যাব আমার ওই টেলারের দোকানে, নতুন যে টেলার জোগাড় করেছি বললাম না আগের বারে, সেই করতে দিয়েছি। পিঙ্ক রঙের ওই ফিরানের কাপড়টা দিয়েছিলাম আর কিছু অল্টার ফল্টার এইসব দিয়েছিলাম, তো সেইটা আজকে মনে হয় হয়ে যাবে, কেননা বেশ অনেক দিন, এক সপ্তাহের ওপর টাইম লেগে গেল। উনি এর মধ্যে প্রায় দুবার তিনবার কলও করেছেন, ওনার বাড়িতে পুজো ছিল সেই বলেছিলাম না, যে কারণে ওনারা মানে এইবারটা কাজে খুব দেরি হয়ে গেছে। তো উনিও কিন্তু কিন্তু করছেন, বলেছেন যে আপনি কি মনে করলেন, মানে নতুন কাস্টমার তো আর এত দেরি করছে। তাই আমি বললাম আর কি করা যাবে, তো আজকে দেবে বলেছে, তাও আমি একবার 11টা নাগাদ কল করে তারপরেই যাব। শুধু শুধু গিয়ে কি লাভ, তাই না? তো ওইটা নিয়ে এসে পরে দেখবো, যদি দেখি পারফেক্ট হয়েছে তবেই আমি আরও যে ফিরানের কাপড়গুলো আছে সেইগুলো দেবো। দাদা দিদিরাও একটা দিয়েছিল সেইটা, আর আমার আরও দুটো রয়েছে না, একটা কালো একটা হলুদ। আর একটা কমেন্ট আছে, এমনি খারাপ কোনো কমেন্ট না, তবে মানে সেই কমেন্টটার যে বক্তৃতা সেটা আমার ঠিক আমি এগ্রি করতে পারলাম না, তাই জন্যেই সেটা মনে হলো যে একটু বলবো, এবং সবার সঙ্গে শেয়ার করাই ভালো। আমি তো মোটামুটি চেষ্টা করি কমেন্ট সেরকম কিছু একটু এদিক ওদিক থাকলে সবার সঙ্গে সেটাকে শেয়ার করি, এই আর কি। আর রান্নাবান্না তো আছেই, আজকে ওই সেই গোবিন্দভোগ চালের ভাত করব। সেদিনে গোবিন্দভোগ চালের ভাত করেছিলাম আমি, বোধহয় দেরাদুন রাইস বলেছিলাম। বিনীতা আমাকে কমেন্টে লিখেছে তুমি ওটা গোবিন্দভোগ চালের ভাত করলে না। হ্যাঁ বিনীতা, গোবিন্দভোগ চালটার নামটা আমি ভুল করে দেরাদুন রাইস বলে দিয়েছিলাম, হ্যাঁ ওটা গোবিন্দভোগ চালেরই ভাত হয়েছিল। তো গোবিন্দভোগ চালের ভাতই আজকে করব, আলু ডিম মাখা করব, ফুলকপির তরকারি করব, আর সেই কুমড়ো স্লাইস করে কেটে রেখেছি না, এই দুদিন হয়ে গেল জানো, সেটাকে যে বেসনে দিয়ে একটু ফ্রাই করব কিছুতেই আর হচ্ছে না, মানে সব রান্নার শেষে যখন ওইটাকে করতে বসি না তখনই মনে হয় দূর আজকে আর করবো না, ছেড়ে দিই। তো আজকে ওটাকে করবোই, না হলে কি বলো তো কম মানে পুরো কুমড়োগুলো ফেলে দিতে হবে। বাচ্চুদাকে আলু পেঁয়াজ ধনে পাতা আর কি আনতে দিলাম, পেয়ারা শশা এই আনতে দিয়েছি, উনি এখন কখন আসেন। তো ম্যাগি এসে গেছে, কোথায় বসে আছে কে জানে, ওইখানেই বসে আছে, আমার ঘরেই এখানেই বসে আছে। তো চলো এখন লেগে পড়ি আর কি, গুড্ডির দুধটা করে রাখি, আর আজকে একটু সেমুইর পায়েস করবার ইচ্ছে আছে রাত্রির জন্যে, অনেকদিন করা হয়। ওই দেখো বাচ্চুদা এসে গেল, দাঁড়াও এখন বাইরেটাও দেখানো যাবে না, এখন আগে বাচ্চুদার হাত থেকে জিনিসপত্রগুলো নিই তারপরে তোমাদেরকে বাইরেটা দেখাবো। খুব সানি, একটা বিউটিফুল ডে, চলো। এই যে এই আইটেমগুলো দিয়ে গেছে এখন রেখেছি, আবার রান্নাঘরে নিয়ে যাব। সব জিনিসপত্র এসে গেল, দেখিয়ে দিলাম তোমাদের, সব প্যাকেটের মধ্যে আছে। ওই লাস্টের প্যাকেটটায় ধনে পাতা শশা একসঙ্গে আছে, ওনাকে টাকাও দিয়ে দিলাম, মিটে গেল। এবারে আমি যাচ্ছি আমার ব্যালকানিতে বাইরেটা দেখাতে। খুব সুন্দর দিন আজকে, একটা ফ্রেশ একদম, বেশ ভালো লাগে জানো তো। ও বাবা সূর্য আছে, তোমাদের একটু দেখাই, এতটাই চড়া সূর্য আমি মানে তাকাতেই পাচ্ছি না। দেখিয়ে দিলাম, খুব ফ্রেশ একটা বিউটিফুল দিন শুরু হলো, আশা করব তোমাদের আজকের দিনটা ভীষণ ভালো কাটবে। যে দরজা বন্ধ করে দিলাম, এখন বারান্দায় দাঁড়িয়ে সময় কাটানোর মতো অবস্থা না। ম্যাগুটাকে একটু দেখিয়ে দিই, এই না ম্যাগু এখানে আমার ঘরের দরজায় বসে আছে। দেখিয়ে দিয়েছি, আর দেখানোর মতো এখন কিছুই নেই। এবারে এই যে সবজি পাতিগুলো এক এক করে তুলে নিয়ে গিয়ে রান্নাঘরে রাখি, গুড্ডির দুধ করবো,
আর দেখি আমার আপলোডটা শেষ হলো কিনা, মানে ওটা আবার 9:30টার মধ্যে ছাড়তে হবে, তো ওটাও একটা দায়িত্বর মধ্যে পড়ে আমার। আর রাত্রির বেলা সন্ধেবেলা আসলে সব করে রাখি, এবার ইভিনিং ব্লগ করলে তো আর সেটা সম্ভব হয় না। আর খাওয়া দাওয়া করে রাত্রির বেলা না আর গা ছেড়ে দেয়, তখন আর মানে এডিটিং টেডিটিং করার আর এনার্জি থাকে না, আর এডিটিংটাও তো একটা কাজ খুব নিখুঁত করে করতে হয়। তো যাই হোক চলো এই যে এগুলোকেও নিয়ে যাই, নিয়ে গিয়ে আমার আপলোডটা কতটা হলো সেটা দেখি, দেখে কাজকর্মে লেগে পড়ি, সঙ্গে থাকো। অনেক দেরি হয়ে গেল জানো, 8:30 বাজে, এতক্ষণ ধরে ভিডিওটাকে পুরো রেডি করলাম, থাম্বনেল টামনেল সব কিছু করে, যাতে তোমাদের কাছে এই 9:30টার মধ্যে পৌঁছে দিতে পারি। এখানে আলো ফালো সব জেলে ওখানে গিয়ে বাইরে বসে সব রেডি করছিলাম, এত টাইম টেকিং ব্যাপার না। যাই হোক এতক্ষণে হাজির হলাম রান্নাঘরে, দেখো সব পড়ে রয়েছে, দুধ জাল দেবো, এ দেখো এ পায়েসের দুধ পড়ে রয়েছে, বাজার পড়ে রয়েছে, সব কিছু পড়ে রয়েছে, এখনও কিচ্ছু হয়নি। আমার পায়রা সন্তান ছিল, ও চলে গেছে, যা পায়রা সন্তানও এসেছিল, ওকে অবশ্য একবার চাল দিয়েছি সকালে। যাই হোক এখন একটু বন্ধ করে চটপট এগুলো গুছিয়ে টুছিয়ে নিয়ে একটু সামাল দিই, তারপরে আবার আসছি। একটু সামাল দিয়েছি, দিয়ে এখন এই সেমুইর পায়েসটা করব, সেমুইটাকে একটু ঘিয়ে ফ্রাই করে নিচ্ছি, তারপরে দুধে ফেলবো, দুধটা জাল দেওয়া হয়ে গেছে। এই যে সেই কুমড়োগুলো পড়ে আছে যেগুলোকে বললাম না ফ্রাই করব, আর এখানে ফুলকপির তরকারি করব, তারও সবজি সব কেটে নিয়েছি। এই কড়াইশুঁটি দেখো ফাটিয়ে দেখে নিয়েছি। 9:00 বাজে, এখনো অবধি কোনো রান্নাই হয়নি, শুধু সেমুই পায়েসটা হয়েছে, আর এই যে ম্যাগির মাংস হচ্ছে, ম্যাগির ভাত হচ্ছে, আর এই কড়াতে সর্ষের তেল গরম করতে দিয়েছি সবে, আর তোমাদের কাটাকাটিগুলো দেখিয়ে দিলাম। কুমড়োটা দেখলে এটাই দুদিন ধরে রয়েছে ফ্রিজে, ওই ফ্রাই করব বলে আর করা হচ্ছে না, ওটাকে আজকে উদ্ধার করব। আর ফুলকপি আর সবজিপাতি সব কেটে রেখেছি, আর আবারও আমাকে কমেন্ট দেওয়া হচ্ছে যে কড়াইশুঁটিটা তুমি শুধু মানে আস্ত ফেলছো চচ্চড়িতে, ভেতরে যদি পোকা থাকে, এটা প্রত্যেক উইন্টার সিজনেই এই কমেন্টটা আমি পাই। আমি প্রত্যেকটা কড়াইশুঁটিকে ফাটিয়ে দেখে তারপরেই দিই, তবে আস্ত কড়াইশুঁটি যদি মানে চচ্চড়িতে দেওয়া হয় হেব্বি খেতে লাগে। এটা আমার মার আমল থেকেই করে মানে দেখে আসছি, আমার দিদুও করতো, এটা নিশ্চিন্ত থাকো। প্রত্যেকবার আমি এই কথাটা বলি, এবারেও আমি এটা বলে দিলাম, কেননা অলরেডি কমেন্ট আসা আরম্ভ হয়ে গেছে যে তুমি কড়াইশুঁটি আস্ত দাও। যাক গে আমার তেল গরম হয়ে গেছে, চলো চটপট ফুলকপির চচ্চড়িটা বসাবো, তারপরে ওই ফ্রাইটা করবো, আর তো কিছু নেই, আর ডিম আলু তো ভাত মাখবো, সেদ্ধ হয়ে গেছে। এই যে একটু বেসন ফেটিয়ে নিচ্ছি, এবারে ওই কুমড়ো ফ্রাইগুলো করে নেব। পৌনে 10টা বাজে জানো, এই কুমড়োটা ফ্রাই করছি, বাস এবার আমি আমার ওটস একদম রেডি করে রেখেছি। এই যে খুব খিদেও পেয়ে গেছে, তো ওই ওটসটাকে বসাবো এই কুমড়োটাকে নামিয়ে দিয়ে আমি ব্রেকফাস্ট নিয়ে চলে যাব। আর ভালো লাগছে না, আর কিছু বাকিও নেই, সব হয়ে গেছে, ফুলকপির চচ্চড়ি আর কুমড়ো ভাজা এই দুটোই করার ছিল, করে নিয়েছি। বাস আমার রান্নাবান্না সব শেষ, এই যে আমাদের ভাতটাও গেলে নিয়েছি, ব্রেকফাস্টও রেডি করে নিয়েছি, এবার যাচ্ছি খেতে। দাঁড়াও একটা একটা করে রেখে আসি, এই যে ওটস, ম্যাগু সোফার উপর শুয়ে আছে, ডিম, চলো এখন অত পাখা চালানোর দরকার পড়ছে না, পাখা না চালিয়েও কিন্তু ভালোই থাকা যাচ্ছে। এই যে মহিলাকে একবার দেখিয়ে দি না, মহিলাকে দেখিয়ে দিয়ে বসে পড়লাম খেতে, আজকে কেন জানি না খুব খিদে পেয়ে গেছে। একটু বেলার দিকে আবার আমার ওই টেলারকে ফোন করব যে আমারগুলো রেডি হয়েছে কিনা, জেনে তবেই বেরোব, শুধু শুধু কে যায় বলো তো। যাকে চলো খেয়ে নিই আগে, খুব খিদে পেয়ে গেছে।
এখন বাজে 10:15, এখন ব্রেকফাস্ট সেরে একটু সোফায় এসে বসেছি। এখন আর কিছু কাজ কাম নেই, আর টেলারকে তো ফোন করে তারপর যাবো। এমনি বাবু, এই রে এই রে মাঝে মাঝে এসে মামামের কাছে আদর খায়। বোঝো, এখন বোঝো আমি কথা বলছি, তুমি একটু বোঝো, সোফায় গিয়ে বসো, যাও সামনের সোফায় উঠে বসো। তো এমনিতেই ভদ্রমহিলা বলেছে 12টার আগে দিতে পারবো না, তো আমি ওই 11টা নাগাদ একবার কল করবো, 11টা বা 11টা 10-15 নাগাদ কল করবো। আর আমার তো পাশেই দোকান, এমন কিছু তো দূরও না কিছুই না, ওই অ্যাপেক্সের গলিতেই। আজকে যদি পারি, যদি যাই আনতে, তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে দোকানটা শেয়ার করবো। কোন বাই দ্য ওয়ে, ওই একটা কমেন্ট আছে যেটার আমি উত্তর দেবো বলেছিলাম, সেটা হচ্ছে কে লিখেছে আমার ঠিক মনে নেই, কেউ একজন লিখেছে যে মন তোমার কাছ থেকে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের অনেক কিছু শেখার আছে, এই যে মা বাবাকে এতটা টেক কেয়ার করেছো, মানে মাকে আর কি, বাবারটা তো দেখেনি কেউ, মারটা মাকে যে এত টেক কেয়ার করেছো, এ করেছো, এখনকার ছেলেমেয়েরা এসব তো ভাবতেই পারে না, এগুলো এদের শেখা উচিত। তো সেইটা পড়ে আমি কে লিখেছে আগে একবার দেখি, দাঁড়াও আমার স্ক্রিনশট লেখা আছে। হ্যাঁ, কমেন্টটা লিখেছে নূপুর চক্রবর্তী, যে মা বাবা যে কতখানি ইম্পর্টেন্ট এই জিনিসটা, এবং তাদেরকে কতটা শ্রদ্ধা দেওয়া উচিত, কতটা করা উচিত, এগুলো তোমার কাছ থেকে যেন নতুন প্রজন্ম শেখা উচিত। দেখো নূপুর, একটাই কথা আমি বলবো, এই সব জিনিসগুলো না মানে দুটো কারণে হয়। একটা হচ্ছে তার শিক্ষা, সে কিভাবে তার মাকে দেখে বড় হয়েছে। সে যদি তার মাকে এটা দেখে বড় হয় যে সে তার বাবা মাকে করেছে, তাদের জন্য অনেক চিন্তা করতো বা তাদের যথাসাধ্য সেবা দিয়েছে, এইসব এই ফিলিংসটা তার আছে, এই জিনিসটা দেখে যদি সে বড় হয়, অটোমেটিক তার মধ্যে এই জিনিসটা গ্রো করে যায়। আর একটা কথা হচ্ছে নিজস্ব বিবেক, নিজস্ব ফিলিংস, নিজস্ব চিন্তাধারা। তো এই দুটো জিনিস যদি ম্যাচ করে, তাহলেই কিন্তু সে তার মা বাবাকে অবশ্যই দেখবে, অবশ্যই সেবা করবে, অবশ্যই রেসপেক্ট দেবে। এইসবগুলো কিন্তু অন্যের দেখে রাতারাতি শেখা যায় না, কেউ শিখতেও পারে না। আমারটা দেখে আরেকজন শিখে তার মনের মধ্যে সেটা হট করে গ্রো করে গেল, আমার মনে হয় না সেটা সম্ভব। কেননা যাদের কথাই বলছো, মানে আমাদের নতুন প্রজন্ম, তারাও তাদের মার কাছ থেকে কী জিনিসটা দেখে বড় হয়েছে, কী জিনিস শিখে বড় হয়েছে, সেটাও যেরকম ভীষণ গুরুত্বপূর্ণ, তেমনি তার এখন উপস্থিত চিন্তাধারাটা কী, কী লেভেলে সে চিন্তাধারা করে, তার কাছে তার মা বাবা কতটা ইম্পর্টেন্স আছে, কতটা জীবনে তারা তাদেরকে দরকার আছে বলে মনে করে, কতটা রেসপেক্ট দেওয়ার জায়গায় তারা আছে, এটা তারা চিন্তা করে, এই জিনিসগুলো পুরোপুরি নিজস্ব, নিজস্ব বিবেকের ব্যাপার, নিজস্ব ভেতরকার ব্যাপার, নিজস্ব রক্তে এই জিনিসটা থাকতে হয়, শুধু দেখে হয় না। কাজেই এটা আমার মনে হয় না খুব একটা মানে ভ্যালিড কথা, যে আমাকে দেখে আরেকজন আরেকটা মানে নেক্সট প্রজন্মের কেউ একজন শিখে ফেলবে এবং সেও তার মা বাবাকে শ্রদ্ধা করবে বা তাদের জন্যে করবে, মনে হয় না। পুরোপুরি এই দুটো কারণের ওপর নির্ভর করছে তার করাটা। তো যাই হোক, এই কমেন্টটাই ছিল যেটা আমার মনে হয়েছিল সবার সঙ্গে শেয়ার করি। তোমাদের হয়তো অনেকের অনেক রকম মতামত হতেই পারে, তো যদি আমার সঙ্গে মতের মিল না হয়, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও, আমিও জানতে চাই যে আরও তোমাদের কার কী এটা নিয়ে ভিউজ আছে, কার কী চিন্তাধারা আছে জানতে চাই। তো চলো এখন একটু বসি, ম্যাগু আমার কাছ থেকে আদর টাদর খেয়ে এখন চিৎ পাত হয়ে মাটিতে শুয়ে পড়লো, এখন তার মানে গরম লাগছে, তা নাহলে সোফায় উঠে বসতো। তো আমি একটু বসি, বসে তখন 10:30 সবে বাজলো, তো এখন অনেক টাইম, একটু রিল্যাক্স করি, একটু ভিডিও টিডিও দেখি, ইউটিউব টিউটিউব ঘাঁটি। আর একটা আমার সকালে যে ভিডিওটা এডিট করেছি সেটা অলরেডি পোস্ট করে দিয়েছি, তোমরা দেখো দেখো কেমন লাগে। হ্যাঁ, তো চলো পরে আবার আসছি।
আরাম করে বসেছিলাম, তোমাদেরকে বললাম না আমি এখন একটু বসে থাকি, আর আমার যে টেলার সে বলেছিল 12টা নাগাদ আসতে, তো আমি জানি ঠিক আছে 11:30টার মধ্যে কল করব তারপরে চলে যাব। তো হঠাৎ মনে হলো কিছু তো কামকাজ নেই, কিছু করবার নেই, আমি মহিলাকে একবার কলই করি, মানে আমার যে টেলার আর কি, তো তাকে কল করতে সে বলছে আপনি এক্ষুনি আসুন কেননা আমি বেরিয়ে যাব, ওনার কোনো কোথাও বাইরে কাজ আছে, উনি বেরিয়ে যাবেন। বলো তো, এ মানে হড়বড় হড়বড় করে রেডি হলাম, এই একটা কুর্তি পরে নিয়েছি, এখন আমি যাচ্ছি গিয়ে ওগুলোকে নিয়ে আসি, কেননা উনি এখন বেরিয়ে যাবেন, কখন ফিরবে তার নেই ঠিক, কাজই আজকের দিনটাও তার মানে নষ্ট, কালকে আমি একটু বেরোবো, আমার একটু ব্যাংকের কাজ টাজ আছে, তো যে কারণে আমি আজকেই আমাকে যেতে হবে। তো তাড়াতাড়ি কোনো মতে রেডি হলাম, রেডি হয়ে এখন যাচ্ছি, উফ যাকগে কী আর করা যাবে তাই না, গিয়ে নিয়ে আসি। বেরিয়ে পড়লাম, আর ম্যাগুর খাবারটা অবধি রেডি হয়নি জানো, ওই জন্য মনটা এখন মানে ছটফট করছে আমার, এরকম কখনো হয় না যে ও খাবার না রেডি করে আমি রাস্তায় বেরিয়েছি, খাবারটাও রেডি হয়নি। এত তাড়াতাড়ি বললেন যে এক্ষুনি আসুন নাহলে আমি বেরিয়ে যাবো, কি জ্বালা বলো, যাকে পাশেই তো খাবারটা এসেই দেবো, চলো ঘুরে আসি। যদিও টেলারিংয়ের দোকানটা আমার বাড়ির একদমই পাশে, তাও কিন্তু রাস্তাটা কম না, এই যে মোড় পর্যন্তটাই অনেকটা, আর কি রোদ দেখেছো। এইবার এই যে অ্যাপেক্সের গলিতে ঢুকছি, এই গলিটা একটা মানে মেমোরেবল গলি আমার কাছে, এখান দিয়েই মাকে নিয়ে গেছিলাম আর এখান দিয়েই মাকে বার করেও নিয়ে যাওয়া হয়েছে ফর এভার। যাই হোক, এই যে দেখো ডান দিকে শীতল বলে দোকানটা, এটাই হচ্ছে আমার টেলারিংয়ের দোকান, আর এই যে মহিলা টেলার আর তার একটা ডগি, এর নাম গোলু, এটা একটা ল্যাব্রেডার, একে আমি আদর করি। এই যে দেখো, দেখেছো তোমাদেরকে দেখালাম, কি সুইট না, আর এটাই হচ্ছে টেলারিংয়ের দোকানটা, এই যে মহিলা। হাঁপাতে হাঁপাতে এইমাত্র ফিরে এলাম, কেননা ম্যাগির তো খাবার দিয়ে যায়নি, আমার মাথায় সেটা ঘুরছে, আর ওই টেলারিং শপটাকেও তোমাদের দেখালাম, ওই যে মহিলা ওই হচ্ছে মানে উনি ওনারই দোকান আর কি, আর ল্যাবটাকে দেখলে ওর নাম গোলু, ও 1.5 ইয়ার ওল্ড ল্যাব। উফ, আমি একটু চটকে নিলাম ওই ফাঁকে, আমি বললাম যে আমি একটু ভিডিও করছি, বললো না কোনো ব্যাপার না। তো ভীষণ ভীষণ ভালো, কিউট একদম না ল্যাবটা, তো তোমাদের সঙ্গে ওই জন্য শেয়ার করলাম, যে তারপর পরে আমার আফসোস হবে যে আমি তোমাদেরকে একটু দেখাতে পারলাম না, গুড্ডিকেও দেখালাম, তো ওর থেকে ম্যাগি অনেকটাই বড়, বড় দিদি, কারণ ও 1.5 ইয়ার। তো ভদ্রমহিলা বললেন যে পাশেই ওনার নাকি আর একটা গোল্ডেন থাকে, তার নাম চানাচুর, কী সব নাম বলো তো, এগুলোকে পেলে না আমি পুরো শুধু চটকাই, আর কিচ্ছু ভালো লাগে না। যাই হোক, আমি এখন একেবারে চান করতে চলে যাব, প্রচণ্ড গরম হচ্ছে, আর ওকে একটু খেতে দেবো, ওর লাঞ্চটা রেডি করে আমি চলে যাব চান করতে। তো এখনকার মতো রাখছি, আবার পরে আসছি। এই যে রেডি করে দিয়েছি, মহিলা খাচ্ছে, ওর খাওয়াটা হলে আমি চান করতে যাব। চান টান হয়ে গেল, একদম ফ্রেশ। চান করতে যাওয়ার আগে ম্যাগিকে কিন্তু খাইয়ে গেছি, 80% খেয়েছে, 20% পড়ে আছে, ওটা আবার আমি যখন খাবো তখন আবার ধরবো, তখন খাবে, ও দু খেপে খায়, একবারে খেতে পারে না, তো এখন আর অতটা ট্রাবল দিচ্ছে না, এখন নিজে নিজে মোটামুটি সবটাই প্রায় খেয়ে নেয়, ওই দু খেপে খেয়ে নেবে, কিন্তু আমাকে দাঁড়িয়ে থাকতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, সেটাই মানে ওটাই অন্তত করুক, যে আমি দাঁড়িয়ে থাকলে যদি খেয়ে নেয়, তো এখনও খেয়ে নিচ্ছি। আচ্ছা, যেটা ওই শালের কাপড়ের যেটা তৈরি করে নিয়ে এসেছি টেলারের কাছ থেকে, তোমরা নিশ্চয়ই অনেকে হয়তো ভাবছো যে মুন একটু দেখালো না, ওটা কালকের ভিডিওয়ে দেখাবো, কারণ ওটাকে আমি নিজে পরে দেখি, যদি পারফেক্ট থাকে তবেই দেখাবো, আর যদি দেখি পারফেক্ট নয় তাহলে দেখিয়ে কোনো লাভ নেই, ওটাকে আবার তাহলে দিতে হবে, তো তাই জন্যই আর আজকে আর এখন আর পরা হয়নি, আর ভুলেও গেছি আসলে, আর চান টান করে ফেলেছি, তো এখন চুলটা ভিজিয়ে আমি পরতেও চাই না, তো রাত্রিরে রাত্রিরে কখনো পরবো, পরে কালকে তোমাদের অবশ্যই দেখাবো, মানে নেক্সট ভিডিওতে তোমরা ওটা দেখতে পাবে যে কীরকম তৈরি করেছে। প্যান্টের কাপড়টা ছোট হয়েছে, আমার যে হাইট অনুযায়ী ওই প্যান্টটা হবে না, তো উনি কাপড়টাকে ফেরত দিয়ে দিয়েছেন, আর ওপরটা পুরোপুরি তৈরি হয়েছে, একটা পকেটও হয়েছে, তো তোমাদেরকে কালকে সেটা দেখাবো। তো চলো এখন ভিডিওটাকে শেষ করে দিই, আর কি আর তো কিছু দেখানোর নেই, আমি তো এবার মানে খাওয়া দাওয়া আমরা করবো, তারপরে তো জানোই কি আমার রুটিন, কটা বাজে, ও এখন 12:30, খাওয়ারও এখন দেরি আছে, বেকার বেকার, একটু বসবো গিয়ে একটু রেস্ট নেবো। তো আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, সব ঠিকঠাক থাকলে নিশ্চয়ই দেখা হবে তোমাদের সঙ্গে আবার আর একটা নেক্সট ব্লগে, টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, লাভ ইউ অল।